আমার বাবা বিয়ে চালক, আমি বাড়ি খুব আশা নিয়ে এই জায়গায় আসছি। এবং আমার সবচেয়ে বেশি ধন্যবাদ আমার মামার বাবাকে, যাদের উৎসাহের জন্য, যাদের চেষ্টার জন্য আমি এই জায়গায় আসতে পারছি। আমি যে কতটুকু আনন্দ, এটা আমি কাউকে ভাষায় বোঝাতে পারবো না। এই কান্না স্বপ্ন জয়ের। দরিদ্র পরিবারের কষাঘাত থেকে মুক্তির আনন্দ অশ্রু বয়েছে শেরপুরে। পুলিশে নিয়োগ পেতে কঠিন সব চ্যালেঞ্জ মোকাবেলা করে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন 38 জন। শেরপুর জেলা পুলিশের তত্ত্বাবধানে ট্রেনি রিক্রুট কনস্টেবল পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বাঁধভাঙা আবেগ আর আনন্দ অশ্রু মিলেমিশে একাকার। 120 টাকা খরচে কনস্টেবল পদে আবেদন করেছিলেন 1,303 জন। শারীরিক ও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ 337 জনের লিখিত ও মৌখিক পরীক্ষার পর জয়ের বন্দরে 32 পুরুষ ও 6 নারী সদস্য। ঘুষ ছাড়া মিলেছে চাকরি, আবেগাপ্লুত সবাই, বেশিরভাগই হতদরিদ্র পরিবারের সন্তান। জয়ের আনন্দে নিয়োগের সুদিন ফেরায় কৃতজ্ঞতা জানিয়েছেন অভিভাবকরাও। আমি কখনো ভাবতেই পারি নাই যে আমার, মানে আসলে আমি সিলেক্টেড হব, আমার এটা দ্বিতীয় মাঠ। আমার বাবা বিয়ে চালক, আমি মানে খুব আশা নিয়ে এই জায়গায় আসছি। মানে আমি ধন্যবাদ জানাই পুরো পুলিশ ডিপার্টমেন্টকে আমাকে সিলেক্টেড করার জন্য। এবং আমার সবচেয়ে বেশি ধন্যবাদ আমার মামার বাবাকে, যাদের উৎসাহের জন্য, যাদের চেষ্টার জন্য আমি এই জায়গায় আসতে পারছি। আমি কোনোদিনও কল্পনা করতে পারি না যেভাবে আমার চাকরি হবে। চাকরি হয়তো আমার একটা কলেজে না, শুধু 120 টাকা দেয় মিট কার্ডটা তুলছি, এটুকুই। আমার আজকে খুব অনেক খুশি লাগতেছে, আল্লাহ তাআলার অনেক শুকরিয়া। আমাদের পুলিশ সুপার মহোদয় স্যারকে অনেক ধন্যবাদ। আমি একটা গরিব দিনমজুরের ছেলে, আমার বাবা অন্য জমিতে কাজ করে খাই, অনেক কষ্ট করে আমরা লেখাপড়া করছি, আমার পরিবারের 4 ভাই, আমি বড়। খালি 100 টাকা দিয়ে খালি আবেদন করছিলাম, আমার আর কোনো টাকা লাগে না। আমি খুব গর্ব, আমি খুব ভালো লাগতেছে, আমি যে কতটুকু আনন্দ, এটা আমি কাউকে ভাষায় বোঝাতে পারবো না। শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী জানালেন, সম্পূর্ণ স্বচ্ছতার মাধ্যমে হয়েছে নিয়োগ প্রক্রিয়া, চাকরি পেয়েছেন যোগ্য ও মেধাবীরাই। আমরা একটা পদ্ধতি, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা রিয়েল মেধাবী এবং পুলিশের জন্য যারা সেবা দিতে পারবে সেই রকম ক্যান্ডিডেটই আমরা পেয়েছি। আমরা এর জন্য খুশি। ক্যান্ডিডেট অনেকেই, যোগ্য ক্যান্ডিডেট আছে, সবাইকে তো আর নেওয়া সম্ভব হয় নাই। আমাদের যেটা আসন সংখ্যা সে অনুযায়ী আমরা আমাদের থেকে চেষ্টা করেছি যে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সব থেকে বেস্ট ক্যান্ডিডেটকে সিলেক্ট করার জন্য আমরা সেটাই চেষ্টা করেছি। এবং আপনারা দেখছেন যে আমরা রেজাল্ট দিয়েছি, এবং এখানে অনেক দরিদ্র ঘরের এবং একেবারে প্রান্তিক অনেক অনেকের ছেলে মেয়ে আছে। এটার জন্য ভালো লাগছে যে আমরা সবাই সম্মিলিতভাবে যেন দেশকে সেবা দিতে পারি। আর যারা নতুন নির্বাচিত হয়েছে তাদের প্রতি আমার উপদেশ, অনুরোধ যে তোমাদের পেশাগত দক্ষতা উন্নতি করবে তোমরা, এবং দেশের সেবার মনোভাব নিয়ে তোমরা কাজ করবে। শতভাগ পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি উত্তীর্ণদের। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর।